Hey dreamy people, what's up? I am Sani Dash with you as your helping hand. আজকে আমাদের non-finite verb-এর third class. এই ক্লাসে আমরা কথা বলবো participle নিয়ে। আগের দুইটি ক্লাসে আমরা gerund এবং infinitive নিয়ে কথা বলেছি। আজকে আমাদের আলোচনার বিষয় participle. তো participle কি সেটা আগে একটু বলে নিই। Participle হচ্ছে কোনো verb যখন adjective-এর মতো কাজ করে তখন সেটাকে participle বলা হয়। কোনো ভার্ব যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে পার্টিসিপল বলা হয়, ঠিক আছে? তো পার্টিসিপল তিন ধরনের হয়ে থাকে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং ফিউচার পার্টিসিপল। কিন্তু আজকে আমরা কথা বলবো দুইটি পার্টিসিপল নিয়ে, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। ফিউচার পার্টিসিপল নিয়ে কেন কথা বলবো না, কারণ ফিউচার পার্টিসিপল ইংলিশে নেই, ফিউচার পার্টিসিপল ইংলিশে নেই, ফিউচার পার্টিসিপল একমাত্র লেটিনে ব্যবহৃত হয়। তো চলো ভিডিওটা শুরু করি। পার্টিসিপলের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলে নিতে চাই, যারা নন ফাইনিট ভার্বের আগের দুটি ক্লাস দেখোনি তারা এখনই দেখে এসো, তাহলে পার্টিসিপলের ক্লাসটা তোমার জন্য বুঝতে সহজ হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে আমার চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনটিতে যাবে, গিয়ে এরকম থামনেলের একটা ভিডিও দেখতে পাবে, এটা হচ্ছে জিরান্ডের, এবং এরকম থামনেলের একটা ভিডিও দেখতে পাবে, এটা হচ্ছে ইনফিনিটিভের। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আমি প্রথমেই কথা বলছি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে বলার আগে তোমাদেরকে আরেকটু মনে করে দিতে চাই, পার্টিসিপল হচ্ছে ভার্ব যখন অ্যাডজেক্টিভ এর কাজ করবে তখন সেটা পার্টিসিপল, ভার্ব যখন অ্যাডজেক্টিভ এর কাজ করবে, ঠিক আছে? এবার চলে যাচ্ছি প্রেজেন্ট পার্টিসিপলে। প্রেজেন্ট পার্টিসিপল কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা অ্যাডজেক্টিভ এর কাজ করে তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করলে সেটা কি হবে বলতো? যদি জিরান্ডের ক্লাসটা দেখে দাও তাহলে তুমি অবশ্যই বলো সেটা জিরান্ড। হ্যাঁ, আমি আবার বলে নিচ্ছি দুটা পার্থক্য, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা নাউনের কাজ করবে তখন সেটা হবে জিরান্ড, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা হবে পার্টিসিপল। কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। দুইটা উদাহরণ দেখে নি তাহলে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথম উদাহরণ হিসেবে লিখলাম দ্য ক্রাইং বেবি ওক মি। দেখো এই জায়গার মধ্যে ক্রাইং বেবি, ঠিক আছে, বাক্যের সাবজেক্ট হচ্ছে বেবি, ভার্ব হচ্ছে ও, কাকে জাগিয়ে তুলেছে? আমাকে। ওয়েক অর্থ জাগা বা জাগিয়ে তোলা, এটা পাস্ট ফর্ম, জাগিয়ে তুলেছে, কাকে তুলেছে? আমাকে। মনে করো আমি ঘুমাচ্ছিলাম, আমাকে জাগিয়ে তুলেছে, একটি শিশু তুলেছে, একটি শিশু আমাকে জাগিয়ে তুলেছে। শিশুটা কেমন ছিল, কোন অবস্থায় ছিল? ক্রাইং, কান্না করছিল, মানে কান্নারত শিশুটি আমাকে জাগিয়ে তুলেছে। এই জায়গার মধ্যে কান্নারত একটা অ্যাডজেক্টিভ, সে নাউন বেবিকে মডিফাই করছে। তো যেহেতু একটা নাউনকে মডিফাই করছে, এর আগের শব্দটা অ্যাডজেক্টিভ এবং ক্রাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তার মানে এই জায়গার মধ্যে ক্রাইং হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। চলো এবার দ্বিতীয় উদাহরণটা দেখি, দ্য চাইল্ড স এ ফ্রাইটেনিং মুভি। দ্য চাইল্ড, শিশুটি দেখেছিল, সিওর তো দেখা, সোর তো দেখেছিল, শিশুটি দেখেছিল একটি ভীতিকর মুভি, ঠিক আছে? ফ্রাইটেন অর্থ ভয় দেখানো, একটা ভার্ব, এবং ফ্রাইটেনের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, অ্যাডজেক্টিভটা নাউন মুভিকে মডিফাই করছে, যেটা মুভি দেখেছে, শিশুটি একটা মুভি দেখেছে। কেমন মুভি দেখেছে? ভীতিকর, যে মুভি দেখলে ভয়ের সৃষ্টি হয়, তার মানে নাউন মুভিকে মডিফাই করছে ফ্রাইটেনিং ভার্বটি। এবং ভার্বের সাথে কী যুক্ত হলো? আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করছে, তার মানে এই ফ্রাইটেনিং হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল, এবং প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু অবশ্যই একটা নন ফাইনিট ভার্ব। এবার আমরা দেখে নিব পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম। তোমরা প্রত্যেকেই জানো কনজুগেশন অফ ভার্ব বলে ভার্বের প্রতিটা ভার্বেরই তিনটি করে ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ভার্বের থার্ড ফর্মটা অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা কি বলা হয়? পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের তিন নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মটাই যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন সেটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। চলো উদাহরণের সাহায্যে বিষয়টা ক্লিয়ার করি। আমি বললাম দ্য ফ্রাইটেন্ড চাইল্ড বিগান টু ক্রাই। ভীত শিশুটি, যে ছেলেটা ভয় পেয়েছে ওই শিশুটি, ভীত শিশুটি শুরু করেছিল কান্না করতে। দেখো এই জায়গার মধ্যে ফ্রাইটেন হচ্ছে মূল ভার্ব, এই পর্যন্ত, এন পর্যন্ত ফ্রাইটেন হচ্ছে মূল ভার্ব, এবং ফ্রাইটেনের পাস্ট ফর্ম হচ্ছে ফ্রাইটেন্ড, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্রাইটেন্ড।
এই জায়গার মধ্যে ফ্রাইটেন্ড ভার্বের তিন নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভের কাজ করছে। কিভাবে বুঝবো আমি অ্যাডজেক্টিভের কাজ করছে? দেখো পেছনে একটা নাউন আছে চাইল্ড, এই চাইল্ডটাকে সে মডিফাই করছে যে শিশুটি শুরু করেছিল কান্না করতে। কোন শিশুটি? ভীত শিশুটি। তার মানে এই জায়গার মধ্যে ফ্রাইটেন্ড অর্থাৎ ভার্বের তিন নম্বর ফর্মটি বা পাস্ট পার্টিসিপল ফর্মটি অ্যাডজেক্টিভের কাজ করছে, তার মানে এর নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এখন এই জায়গার মধ্যে বলো তো টু ক্রাই, এটা কি? টু ক্রাই হচ্ছে এই জায়গার মধ্যে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ। কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ। ঠিক আছে, চলো এবার দ্বিতীয় উদাহরণটা দেখি। ফ্রোজেন ফুড ইজ নট ইজিয়ার টু কুক। ফ্রোজেন মানে জমাইত, মানে বরফ হয়ে গেছে এরকম খাবার, এরকম খাবার তৈরি করাটা বা রান্না করাটা সহজ নয়, একটু কষ্টসাধ্য। তার প্রথমে পানিতে রাখতে হয়, তারপর রান্নার জন্য নিতে হয়। তো এটাই বললাম আমি যে ফ্রোজেন ফুড ইজ এন্ট ইজিয়ার টু কুক। এখন কথা হচ্ছে এই জায়গার মধ্যে দেখো নাউন হচ্ছে ফুড, নাউন হচ্ছে ফুড, এই ফুডটা কেমন ফুড? জমাইত বা বরফ হয়ে গেছে এমন খাবার। তো জমাইত খাবার, খাবারটা কেমন? জমাইত। এই জায়গার মধ্যে ফ্রিজ অর্থ জমানো এবং ফ্রিজ এর পাস্ট ফর্ম হচ্ছে ফ্রোজ এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্রোজেন। তার মানে ভার্বের তিন নম্বর ফর্ম অথবা আমি যদি বলতে চাই পাস্ট পার্টিসিপল ফর্ম এই জায়গার মধ্যে অ্যাডজেক্টিভের কাজ করছে। যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করছে ভার্বের থার্ড ফর্ম, তার মানে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এই ফ্রোজেন ফুড ইজেন্ট ইজিয়ার টু কুক, এই জায়গার মধ্যে টু কুক কি বলতো? টু কুক হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, বুঝা গেছে? আমি আবারও একটু সহজে তোমাদেরকে মনে করিয়ে দিই। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা নাউনের কাজ করবে তখন সেটা জিরান্ড, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ট্রাইং টু ফুলফিল ইউর ড্রিমস।